সন্তান থাকতেও তাদের কাছে ঠাঁই মেলেনি অনেক মায়েদের, তাদের ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। সন্তানের যে আদর করা, আহ্বান করা, কত যে আরাম, কত যে সুখ, সেটা তো আমার ভাগ্যই নাই, সেটা আমার ভাগ্যই নাই। তবে এসব মায়েদের পাশে দাঁড়িয়েছে যুব মানবিক ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কুষ্টিয়ার পৌর বটমূলে বৃদ্ধাশ্রমে থাকা প্রায় শতাধিক বৃদ্ধ মায়েদের নিয়ে একদিনের জন্য হলেও ভিন্ন রকম বিনোদনের আয়োজন করেছে এই সংগঠনটি। খেলাধুলা, ফ্রি স্বাস্থ্যসেবা আর বনভোজনের আয়োজনে দারুণ একটি দিন উপভোগ করেছেন এই মায়েরা। বৃদ্ধ আশ্রমে আসি আমার এখন শান্তি, এখন একটা জিনিসই চাই যে বৃদ্ধ আশ্রমে যাতে আমার মাটি ছুটি হয়তো তাহলে এইটা আনন্দ পাতাম, তাছাড়া কোনো কারণ যাতে বৃদ্ধ আশ্রমে যাতে মরি যাতাম এই জায়গায় তোমরা আনন্দ করে মাটি দিতে এইটা আমরা চাতাম, আনন্দ পাতাম, বুঝেছো? তাছাড়া আমার কোনো ই নেই, এখন এখানে আসি খাচ্ছি পড়ছি বেড়াচ্ছি এই জায়গাটায়, আবার পিকনিকে যাতে আনন্দ হতে চাই 3 দিন আমরা ঘুমাতে পারিনি, কখন যাব কখন যাব কখন যাব পড়ছি, সেই আনন্দে আমরা এখানে আসে আমার বুক ভরা আশা হয়ে গিয়েছে, খুব আনন্দ ঠেকছে, মনে হচ্ছে যে আবার যাতে কোনোদিন আল্লাহ তৌফিক থাকে যাতে জীবনে বাইশ থাকে আবার নিয়ে আসবি আবার বেড়াবো, এই আমার ইচ্ছা। অসহায় এসব মায়েদের দিন কাটে ভীষণ কষ্টে, তিন বেলা তো দূরে থাক, এক বেলা খাবারও ঠিক মতো জোটে না, বিনোদন কিংবা বিলাসিতা তো দুষ্প্রাপ্য বিষয়। ছেলেপিলি নিয়ে বেটা আপনারা আমার বেটা মিয়া সব এইডি আমার আম সবাই আমার আম আমার ছেলেপিলি না আইস না কী করবো, আল্লাহ দেয়নি মিলে আমি পাইনি, আল্লাহ যদি দিত তাহলে আমি পাতাম, অভাব আমার আছে, অভাব সন্তানের যে আদর করা, আহ্বান করা, কত যে আরাম, কত যে সুখ, সেটা তো আমার ভাগ্যই নাই, সেটা আমার ভাগ্যই নাই না, এখন আমার সব খান সন্তান এখন খুশি, এখন আমি সবই খুশি বেটা, এখন আপনি এখানে এখানে আইছি আইসে এইসব শুনলাম দেখছি আনন্দ করছি, এই যে মাদের খাওয়াই পড়াই সব কিছু আমার মারা আপন মার মতন করেই খাওয়াই পড়াই, কোনো কষ্ট দেয় না বেটা, হ্যাঁ এখন আমার বুকটা যায়, এখন জানি যে আমার এইগুলোই তো ছেলেপিলি, আমি যদি মরি তো আমার এই ছেলেপিলিই মাটি দেবে। আমি এখানে খেলতে আসি আমার খুব সুন্দরভাবে আনন্দ লাগছে, খুব খুশি হচ্ছে, আমি আমার মাদের নিয়ে আসে আমি এখানে আসি, খুব আমার বেটা সকল নিয়ে আমি খুব খুশি আছি। আগে যখন বৃদ্ধ আশ্রমে থাকি সেখানে খারাপ লাগে, তারপরে যখন ওরা বাইরে নিয়ে যায় আমাদেরকে খুব আনন্দ লাগে, আর এই যে তোমাদের মতো ছেলে ফিলে নিজের ছেলেদের বয়সী মেয়েরা বউরা থাকে দেখে খুব ভালো লাগে, সেখন বাড়ির কথা মনে পড়ে, সব এদেরকে দেখলে সেখন নিজের ফ্যামিলির কথা মনে হয়, সেখন ভালো লাগে, এরা আমাদের আদর করে, অনেক বুঝ দেয় যে আমরাই আপনাদের সন্তান, সেখন আরও ভালো লাগে। একদিনের জন্য হলেও অসহায় এসব মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা আর ভোজনের ব্যবস্থা করতে পেরে দারুণ খুশি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের কুষ্টিয়াতে একটা বৃদ্ধাশ্রম আছে, খুবই ছোট জায়গার মধ্যে ওরা থাকে, তো আমরা গেছিলাম একদিন যে দেখলাম ওদের জীবনটা অন্যরকম আমাদের মতো না, ওদের চাহিদা নাই, খুব অল্প চাহিদা, ওরা চায় শুধু 3 বেলা খাবে একটু ঘুমাবে, এই ওদের ওদের কারো সন্তান নাই, কারোর সন্তান আছে দেখে না, আমরা গেলাম আমাদের পেয়ে খুব খুশি, তো মায়েরা আজকে খুব খুশি, ওনাদের অনেকে সন্তান নেই, ওরা আমাদেরকে সন্তান হিসেবে দেখছে, ওনারা আমরা বলেছি যে আমরাই আপনাদের সন্তান, তো ওনারা খুব খুশি, চোখের পানি চলে আসছে ওনাদের এই কথা শুনে যে হ্যাঁ তোমরাই তো আমাদের আমার সন্তান, তোমরাই সন্তান, তোমরা না থাকলে আমরা কীভাবে বাঁচব, এইটা মানে ওনাদের ভালোবাসা, এই যে এই খুশি, এই খুশির দাম কোটি টাকা হয় না। আয়োজনে ওই বালিশ বদল খেলা থাকছে, আমরা একটু ঘোরাবো একটা, আর আমরা একটা সামান্য একটা চিকিৎসার ব্যবস্থা করছি, একটু ডায়াবেটিক্স চেক করবো, একটু প্রেশারটা মেপে দেবো, কিছু মেডিসিন যদি পারি আমরা দিব এটা খাওয়ার পরে, আর কিছু বস্ত্র বিতরণ করব, আর এই যে খেলা এলাম ফার্স্ট সেকেন্ড থার্ড সবারই পুরস্কার আছে, এবং যারা সান্ত্বনা পুরস্কার স্বরূপ সবার জন্য একটা সামান্য উপহার আমরা রাখছি। হ্যাঁ আমি তো খুবই আনন্দিত, যেহেতু আমাদেরকে ওনারা সন্তান হিসেবে দেখছে মনে করছে, তো আমরা আসলে খুবই গর্ববোধ করছি এই কাজটা করতে পেরে। যুব মানবিক ফোরাম কুষ্টিয়া এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন, করার পরে আমাদের সংগঠনের যারা সদস্য আছে সকলে মিলে আলোচনা করি আমরা কীভাবে কাজগুলো সামনে আগায় নিয়ে যেতে পারি, এনে আলোচনা করার পরে আমরা ডিসিশন নিই যে যারা অসহায় মানুষ আছে, যারা হলো অনেক ধরনের সমস্যা, অনেক গরিব আছে, অনেক হলো পথ শিশু আছে,
সুবিধা বঞ্চিত অনেক মানুষ আছে তাদেরকে হেল্প করার জন্য আমরা একটা প্ল্যানিং করি আমরা সবাই মিলে। তারপরে আমরা সবাই মিলে ডিসিশন নিই যে প্রথমে আমরা বৃদ্ধাশ্রমে যেসব মারা আছে এনাদের তো ছেলে সন্তান থেকেও নাই, মানে সবই আছে কিন্তু ওনাদের কিছুই নাই। তো ভাবলাম আমরা যদি ওনাদের সাথে যে একটু সময় কাটাতে পারি, ওনাদের সাথে একটু ওনাদের সুখ দুঃখগুলো শেয়ার করতে পারি, ওনাদের একটু আনন্দ দিতে পারি, তাহলে আমাদের সংগঠনে সবাই আমরা মানে একটু কৃতজ্ঞতাও থাকবো, আমরা বেশি আনন্দিত হব। এই উদ্দেশ্যে আমরা তাদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে মাদেরকে বলি যে আমরা আপনাদের সাথে একটু সময় কাটাইতে চাই। তো মারাও রাজি হয় এবং ওনারা আসছে এবং ওনারা এখানে আসায় আমরা সংগঠনের সবাই খুবই খুশি এবং খুবই আনন্দিত। বৃদ্ধ এই মায়েদের স্থান হোক তার সন্তানের কাছে, শেষ বয়সটা যেন তারা এভাবেই হাসি খুশিতে কাটিয়ে দিতে পারেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।